আমি বোধহয় তখন ক্লাস সিক্স সেভেনে পড়ি বিকেলে স্কুল থেকে বাড়ি ফিরছি আর তখন আমাদের পাড়ার মোড়ে মোড়ে ডিপ টিউবওয়েলের ব্যবস্থা ছিল এবং পাড়ার কাকিমা জেঠিমারা এইখানে বিকেলে সবাই একত্রিত হতেন এবং তাদের নিজেদের কিছু গল্প নিজস্ব কিছু কথা এই সমস্ত তারা আলোচনা করতেন তা সেদিন আমি দেখছি একজন কাকিমার ওপর আমার জেঠিমা খুব আক্ষেপের সুরে বকাবকি করছেন বিষয়টা কি এই কাকি উত্তরাধিকার সূত্রে তার বাপের বাড়ি থেকে দেড় লক্ষ টাকা পেয়েছিলেন তখনকার সময়ে দেড় লক্ষ টাকা বেশ বড় অঙ্কের একটি টাকা তার স্বামী বর্তমান নেই তার দুই পুত্র এবং এক কন্যা তিনি এই টাকাটা দিয়ে তার যে দুই ছেলে তারা উভয়েই প্রাপ্তবয়স্ক হয়নি কিন্তু প্রাপ্তবয়স্কের কাছাকাছি তাদের বয়স তাদের দুজনকে দুটি মোটর বাইক কিনে দিয়েছেন তখনকার সময় মোটর বাইক খুব বড় একটা ব্যাপার আর মেয়ের জন্য বেশ কিছু আধুনিক পোশাক এবং তার সাথে কিছু কসমেটিক্স ইত্যাদি ইত্যাদি সে সমস্ত কিনে তিনি টাকাটাকে শেষ করে ফেলেছেন জেঠিমা সেই কাকিমার ওপরে খুব আক্ষেপের সুরে বলছেন যে তুমি এত বোকা এই টাকাটা রাখলে তোমার একটা দোকান তৈরি করা যেত সেই দোকানে ছেলেরা গিয়ে বসতো তোমার একটা সংসারে এত টানাটানি তোমার স্বামী নেই হ্যাঁ কাজেই সেই জায়গাতে একটা কত ভালো একটা জিনিস হতে পারতো তুমি এভাবে টাকাগুলোকে শেষ করে ফেললে তাহলে কি বুঝলাম যে পরিবারের যিনি প্রধান তার যদি সামান্য দূরদর্শিতা না থাকে তাহলে সেই পরিবারের উন্নতি নেই রাষ্ট্রের ক্ষেত্রেও তাই যাকে আমরা আমাদের অভিভাবক হিসাবে বসিয়ে দিচ্ছি তার যদি দূরদর্শিতা না থাকে আমাদের উন্নতি নেই আমরা সাধারণ জনগণ তারা একটা কোনো বিষয় নিয়ে আবদার করতেই পারে জনগণ কি চাইছে তাদের দূরদর্শিতা আর রাষ্ট্রের যিনি প্রধান হবেন রাজ্যের যিনি প্রধান হবেন তার দূরদর্শিতা নিশ্চয়ই এক হবে না কাজেই জনগণ কি আবদার করছে বা কোনটা করলে জনগণ আমাকে ভালোবাসবে এই যে মা ইনি মনে করেছিলেন যে আমার ছেলেদের যদি আমি দুটো বাইক কিনে দিই তাদের তো বাইক কেনার শখ আছে তারা আমাকে বলেছে মা বাইক কিনবো আমি যদি তাদেরকে বাইক কিনে দিই তারা আমাকে খুব ভালোবাসবে আমি একজন উপযুক্ত মা হয়ে উঠব কিনু কিন্তু তিনি কি একজন উপযুক্ত মা হলেন তিনি একজন অপদার্থ মায়ের কাজ করলেন ফলে যিনি রাষ্ট্রের দায়িত্বে বসবেন তার দূরদর্শিতা যদি সাধারণ জনগণের কি চাহিদা রয়েছে তার ওপরে নির্ভর করে তিনি সাধারণ জনগণকে কোনো বিষয়বস্তু পাইয়ে দেওয়ার চেষ্টা করেন শুধুমাত্র সাধারণ জনগণ তাকে পছন্দ করবেন এই লোভে তাহলে তিনি রাষ্ট্রের জন্য অত্যন্ত ক্ষতিকারক একজন নেতা তার অধীনে একটা রাষ্ট্রের কোনো উন্নতি হতে পারে না সুযোগ এলেও উন্নতি হবে না প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে আরেকটি গল্প মনে পড়ে গেল এটি চৈনিক নীতিকথার গল্প আছে মাছ ভাজা খাওয়ার গল্প অনেকেই জানেন হয়তো গল্পটা একজন ব্যক্তি একটি লোকের কাছে গিয়েছে একজন স্বচ্ছল ব্যক্তির কাছে গিয়েছে গিয়ে বলছে যে আমার ঘরে কোনো খাবার দাবার নেই আমাকে একটু খাবারের ব্যবস্থা করে দাও তো সেই ব্যক্তি বলেছে চলো আমি মাছ ধরতে যাব তুমি আমার সাথে মাছ ধরা শিখতে যাবে চলো তুমি আমার সাথে চলো সেখানে গিয়ে তুমি মাছ ধরা শিখে যাবে তো সে দুদিন তার সাথে মাছ ধরা শিখতে গিয়েছে রোদে জলে প্রচণ্ড কষ্ট হয়েছে তারপর হঠাৎ আরেকজন ব্যক্তির সাথে দেখা হয়েছে সে বলেছে না না আমার বাড়িতে যাবে আমি তোমাকে মাছ ভাজা খেতে দেবো এবং যথারীতি তার বাড়িতে সে গিয়েছে তাকে এক থালা ভর্তি মাছ ভাজা খেতে দিয়েছে তো এই যে দরিদ্র ব্যক্তি ভাবলো বাহ আগের বাবু খুব বদমাশ লোক আমাকে ওই রোদে জলে পুড়িয়ে মাছ ধরা শেখাতে নিয়ে যাচ্ছে এ আমাকে কি সুন্দর মাছ ভাজা করে খেতে দিচ্ছে পরিণতি কি হয় কিছুদিন বাদে এর কোনো স্কিল তৈরি হয় না নিজের রোজগারটা নিজে করতে পারে না এবং এই যে দ্বিতীয় বাবু তার কাছে সে মুখাপেক্ষী হয়ে থাকে এরা হচ্ছে অত্যন্ত মূর্খ জনগণ যারা এই চতুর ব্যক্তিদের দুরবিসন্ধি বুঝতে পারে না ফলে এই ধরনের যদি কোনো ব্যক্তি নেতা বা রাষ্ট্রের দায়িত্বে আসে যারা সাধারণ জনগণকে এমন কিছু বিষয়বস্তু পাইয়ে দেবে যার দূরবর্তী যে পরিণতিটা সেটা অত্যন্ত ভয়াবহ জনগণ অলস হয়ে যাবে জনগণ বসে বসে কোনো জিনিস পেয়ে যাওয়াতে অভ্যস্ত হয়ে পড়বে তার নিজস্ব কোনো স্কিল ডেভেলপ করবে না সে রাষ্ট্রের জন্য মানব সম্পদে পরিণত হবে না সে শুধুমাত্র ওই ব্যক্তির মুখাপেক্ষী হয়ে থাকবে যে আমাকে এই যে ব্যক্তি এ আমাকে বসে বসে খাওয়ায় এ আমাকে বসে বসে কিছু একটা সুস্বাদু জিনিস পাইয়ে দেয় ফলে এই ব্যক্তিকেই আমি বারবার ধরে নিয়ে আসব। এটা আদি অনন্তকাল ধরে চলতে পারে না রাষ্ট্রের জন্যে এই পদ্ধতি অত্যন্ত ক্ষতিকারক ফলে এই ধরনের নেতা নেত্রীরা রাষ্ট্রের জন্য খুবই ক্ষতিকারক তৃতীয় বিষয় হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠী আমার চোখের সামনে খুব রং একটা দুনিয়া তৈরি করে দিয়ে আমাকে যদি বলে যে এটাই ডেভেলপমেন্ট তোমাকে খুব উন্নত একটা ব্যবস্থা আমি দিয়ে দিচ্ছি সেটুকুটা খালি দেখে ভুলে গেলে চলবে না সেই ডেভেলপমেন্টটা কি সাস্টেনেবল ডেভেলপমেন্ট মানে আমার প্রজন্মের পরের প্রজন্ম তারপরের প্রজন্ম তারপরের প্রজন্মের জন্য কি এই ডেভেলপমেন্টটা কাজে দেবে এই ডেভেলপমেন্টটা করতে গিয়ে কি আমি চারদিকের যে প্রাকৃতিক পরিবেশ তার কি এমন কোনো ক্ষতি করে ফেলছি যেটা আমার পরবর্তী প্রজন্মকে তার দাম চোখাতে হবে যদি এই ধরনের কোনো জিনিসকে কেউ ডেভেলপমেন্ট বলে থাকে তাহলে তার আগেই বুঝতে হবে যে তাদের মধ্যে কোনো দূরদর্শিতা নেই অথবা তারা খুব স্বার্থান্বেষী তারা এমন কোনো জিনিস করে আপনার আইওয়াশ করে দিতে চাইছে যেটাকে আপনার ছোট মাথাতে মনে হচ্ছে এটা ডেভেলপমেন্ট কিন্তু আদপে সেটা আপনাকে অধপাতের দিকে নিয়ে যাবে সাস্টেনেবল ডেভেলপমেন্ট হচ্ছে এমন ধরনের কোন কাজ যদি কোনো রাষ্ট্রনায়ক না রাষ্ট্রনেতা এমন ধরনের কোনো কাজ করেন যার সুফল শুধু আমি নয় আমার পরবর্তী তার পরবর্তী তার পরবর্তী প্রজন্ম পেতে পারে আমি একটা ছোট্ট উদাহরণ দিই অটল বিহারী বাজপেয়ের আমলে যে সোনালি চতুর্ভুজ প্রকল্প নেওয়া হয়েছিলো এবং সড়ক যোজনাগুলো নেওয়া হয়েছিল তাহলে শুধুমাত্র আমি রাস্তা করে দিলাম আমার সেই রাস্তা করে দেওয়ার ফলে তার চারপাশের কি পরিমাণ ডেভেলপমেন্ট হলো এবং কতগুলো কতগুলো বছর কতগুলো দশক ধরে তার ডেভেলপমেন্ট হবে এবং কতগুলো প্রজন্ম ধরে তার সেই ডেভেলপমেন্টের সুফল তারা পাবে ফলে আমাদেরকে বুঝতে হবে যে ধরনের চারিদিকে ডেভেলপমেন্টগুলোর কথা বলা হচ্ছে সেই ডেভেলপমেন্টগুলো শুধুমাত্র কি ক্ষণিকের স্বাচ্ছন্দ্য নাকি তার একটা দূরবর্তী সুন্দর প্রভাব রয়েছে কোনো নেতা নেত্রী বা ভোট প্রার্থী তিনি যদি আপনাকে খুব ছোট দেখাতে চান মানে আপনার মনের মধ্যেকার সব থেকে দুর্বল জায়গাটিকে তিনি যদি গিয়ে একটু আঘাত করতে চান তাহলে বুঝতে হবে তিনি ভোট ব্যবসায়ী যে বিষয়টার সাথে আপনার আবেগ জড়িয়ে আছে যুক্তি জড়িয়ে নেই তাহলে বুঝতে হবে ভোট ব্যবসা করতে সে এসেছে তার থেকে দূরে থাকতে হবে যদি কোনো নেতা নেত্রী তারা এই রকম কোনো বিষয় বলে যে আমরা অত্যন্ত দরিদ্র আমরা অত্যন্ত দুর্বল আর তিনিই একমাত্র এই দুর্বলদের কথা দরিদ্রদের কথা ভাবেন তাহলে সেখান থেকেও সাবধানে থাকতে হবে আপনি কি সত্যিই ততটা দুর্বল আপনি কি সত্যিই ততটা দরিদ্র নাকি আপনাকে বারবার বারবার করে বোঝানো হচ্ছে যে আপনি দুর্বল আপনি দরিদ্র এবং আপনার একমাত্র বাঁচার উপায় এই নেতা বা নেত্রীর হাত ধরেই তাহলে কিন্তু তার কাছ থেকে দূরে থাকতে হবে যে নেতা বা নেত্রী সাধারণ জনগণ ঠিক কোনটা পেলে খুশি হয়ে যাবে শুধুমাত্র সেইটার পিছনে দৌড়াতে থাকে তাদের দ্বারা রাষ্ট্রের উন্নতি কখনোই সম্ভব নয় কারণ সাধারণ জনগণ ওই প্রথমে বলা গল্পের সেই মায়ের নাবালক শিশুদের মতোই এটা খুব তেতো হলেও এই সত্যিটা কিন্তু আমাদেরকে মানতে হবে ফলে যে নেতা মন্ত্রীরা বা যে ভোট প্রার্থীরা শুধুমাত্র এই রকম কোনো একটা কাজ করলে এরকম কোনো একটা চকলেট খাইয়ে দিলে আমার সামনে জনগণ খুব খুশি হয়ে যাবে এই ধরনের কোনো প্রকল্পের কথা বলেন এই ধরনের কোনো কাজ দানা করেন এই ধরনের কোনো বিষয় তারা জনগণের সামনে নিয়ে এসে ভোট নিয়ে যেতে চান বুঝতে হবে তারা কিন্তু ভোট ব্যবসায়ী তারা রাষ্ট্রের উন্নতির জন্য খুব একটা বেশি কাজে আসবে না যে নেতা মন্ত্রী বা যে প্রার্থীরা বা যে দল শিক্ষাকে গুরুত্ব দেয় না তাদের কাছ থেকে সবথেকে বেশি দূরত্ব বজায় রাখতে হবে কারণ বুঝতে হবে একটি কথা আমি বারবার ধরেই বলি ন্যানসাল ম্যান্ডেলার একটি খুব বিখ্যাত কথা আছে ইফ ইউ ওয়ান্ট টু ডেস্ট্রয় অ্যা কান্ট্রি ইউ ডু নট নিড টু লঞ্চ অ্যা লং রেঞ্জ মিসাইল অর ইউ ডু নট নিড টু লঞ্চ অ্যান অ্যাটম বম ইউ জাস্ট হ্যাভ টু ডিস্ট্রয় দেয়ার এজুকেশান সিস্টেম আমি হয়তো খুব কোটান কোট একই কথাগুলো না বললেও বিষয়টা মূলত এটাই যে তুমি যদি একটি সভ্যতাকে বা একটি রাষ্ট্রকে ধ্বংস করে দিতে চাও তাহলে সেই রাষ্ট্রের ওপরে তোমাকে মিসাইল ফেলতে হবে না অ্যাটম বোম ফেলতে হবে না তোমাকে শুধুমাত্র সেই রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিতে হবে তার কারণ আমাদেরকে বুঝতে হবে যে আমরা শিশুকে শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ভরি এবং শিক্ষা প্রতিষ্ঠান সেই শিশুকে উপযুক্ত মানব সম্পদে পরিণত করে এবং সেই মানব সম্পদ কালকের নাগরিক সেই নাগরিকরা কালকের রাষ্ট্রকে তৈরি করে শিক্ষা প্রতিষ্ঠানে যদি এরকম ধরনের কোনো ঘটনা ঘটে যায় যার ফলে শিক্ষা ব্যবস্থার চরমতম ক্ষতি হচ্ছে তার মানে কালকের দিনের ডাক্তার ভুল ওষুধ লিখবে রুগী মারবে কালকের দিনের ইঞ্জিনিয়ার ব্রিজ ভাঙবে কালকের দিনের সৈনিক যুদ্ধ করতে পারবে না কালকের দিনের পুরো সমাজ ব্যবস্থাটা ধসে পড়বে তাই যারা শিক্ষক এবং শিক্ষার বিষয় নিয়ে উদাসীন অথবা অসৎ তাদের থেকে তো শত শতযোজন দূরে থাকতে হবে তার কারণ একজন ভুল ডাক্তার জন রুগীকে মেরে ফেলতে পারে তারপরে তার কাছে আর কেউ যাবে না বোধহয় একজন দুজনকে মেরে ফেললেই তার ডাক্তারি বন্ধ হয়ে যাবে একজন ভুল ইঞ্জিনিয়ার একটা ব্রিজ ভেঙে পড়ে গেলে একশো জন মানুষ মারা যেতে পারে কিন্তু একজন ভুল শিক্ষক যদি একটি বিদ্যালয়ে চলে যায় তাহলে আপনাকে বুঝতে হবে হাজার হাজার কালকের নাগরিক ভুল তৈরি হবে কালকের হাজার হাজার শিশু এমন নাগরিক তৈরি হবে যা রাষ্ট্রকে ধ্বংসের মুখে এগিয়ে দেবে ফলে এই ধরনের যদি কোনো রাজনৈতিক দল থাকে যারা শিক্ষা ব্যবস্থা নিয়ে উদাসীন অথবা অসৎ তাদের থেকে শতযোজন দূরে থাকতে হবে নেতা মন্ত্রী বা ভোট প্রার্থীদের চরিত্র দেখতে হবে তাদের যে ধরনের চরিত্র তাদের যে ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাইল সেই বিষয়গুলো কিন্তু তাদের কাছ থেকে খুব দ্রুত যে সমস্ত ছোট ছোট প্রতিষ্ঠানগুলো চলে একটা রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য লক্ষ লক্ষ যে সমস্ত ছোট ছোট প্রতিষ্ঠানগুলো চলে তাদের যারা অ্যাডমিনিস্ট্রেটর হয় তারা কিন্তু ওই স্টাইলটিকেই অধিকাংশরাই কপি করেন যেমন ধরে নেওয়া যাক যদি এইরকম হয় যে একটি রাষ্ট্রের প্রধান বা একটি রাজ্যের প্রধান তিনি অত্যন্ত মিথ্যে কথা বলেন বা তার কথার কোনো দাম নেই তিনি এখন একটি কথা বলেন কালকে আরেকটি কথা বলে দেন এইটি দেখে কিন্তু দেখা যাবে যে একটি ছোট কোনো প্রতিষ্ঠান হয়তো দেখা গেল একটি স্কুলের হেডমাস্টার মশাই কিংবা একটি কলেজের প্রিন্সিপাল তিনিও ওই জিনিসপত্রগুলো করবেন তারও দেখা যাবে কথার দাম থাকবে না তারও দেখা যাবে সব সময় কথা পাল্টে পাল্টে যাবে কারণ তিনি দেখছেন এইভাবে যদি রাষ্ট্র চলে রাজ্য চলে তাহলে আমি তো খুব ছোট একটা জায়গার প্রাতিষ্ঠানিক প্রধান আমার তো এইভাবে চালিয়ে নিয়ে যাওয়াতে কোনো অসুবিধে কিছু নেই ফলে একটা কথা এই জন্য বলা হয় যে মহাভারতের যে যুদ্ধ হয়েছিল কুরুক্ষেত্রে তার মূল বিষয় কিন্তু এটা ছিল না যে পাণ্ডবদেরকে যেতাতে হবে তার মূল কারণ ছিল যে দুর্যোধনের মতো অসৎ লোক যেন সিংহাসনে না বসে যায় কারণ দুর্যোধনের মতো যদি অসৎ লোক সিংহাসনে বসে যায় সে যদি রাজ্যশাসন রাষ্ট্রশাসন চলে আসে তাহলে দেখা যাবে যে বাদ বাকি সমস্ত যে স্তরগুলো সেখানটাও সম্পূর্ণভাবে অসৎ হয়ে যাবে ফলে যে ব্যক্তি সিংহাসনে বসে সেই ব্যক্তির চরিত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ ফলে যখন আমি দেখছি যে যার দূরদর্শিতা নেই সাস্টেনেবল ডেভেলপমেন্ট সম্বন্ধে যার কোনো পরিষ্কার ধারণা নেই যে অত্যন্ত ছলে কৌশলে জনগণকে তার দাস বানাতে চায় যারা মানুষের অত্যন্ত সাধারণ জৈবিক প্রবৃত্তিগুলির লোভ দেখিয়ে মানুষকে দাস বানাতে চায় যার চরিত্র কথা ব্যক্তিত্ব ভরসাযোগ্য নয় সেই ধরনের ব্যক্তিরা যারা সাস্টেনেবল ডেভেলপমেন্টকে এবং শিক্ষাকে গুরুত্ব দেয় না সেই ধরনের ব্যক্তিদের যারা মানুষের আবেগকে কাজে লাগিয়ে যুক্তিকে দূরে সরিয়ে রেখে ভোট কিনতে চায় সেই সমস্ত ব্যক্তিদের যারা শুধুমাত্র এইটা খোঁজে যে কোন চকলেটটা খাওয়ালে বাচ্চাটা আমার খুব ন্যাওটা হয়ে উঠবে সেই সমস্ত ব্যক্তিদের যারা মানুষকে সবসময় দুর্বল দেখাতে চায় মানুষকে উৎসাহ দেওয়ার বদলে তাকে বারবার করে মনে করাতে যায় যে তুমি খুব দুর্বল এবং তোমাকে আমি এখান থেকে উদ্ধার করব এই ধরনের ব্যক্তিরা এদের থেকে দূরে থাকতে হবে এবার একটা প্রশ্ন আসবে যে আমি যে কথাগুলো বললাম এরপরে তো দেখা যাবে হয়তো যে রকম ব্যক্তিকে তো পাওয়া বড় মুশকিল তখন আমরা কি করব তখন আমাদেরকে একটু বুঝতে হবে যে আমাদের চারপাশে যারা রয়েছে তাদের মধ্যে কে একটু কম অপরাধী অপরাধে তো শ্রেণীবিভাগ হয় যেমন ধরে নেওয়া যাক এই যে একটা উদাহরণ দিলাম যে ধরা যাক কোনো একটা জায়গাতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে ঝাড়ু দিতে হবে সেই জায়গাতে আমি উদাসীন থাকলাম বা অসৎ থাকলাম কিন্তু আমি শিক্ষা ব্যবস্থাতে অসৎ থাকলাম তাহলে এই দুটো অপরাধের মধ্যে কিন্তু বিস্তর ফারাক দুটোই অপরাধ কিন্তু বিস্তর ফারাক আমি ধরে নেওয়া যাক সেনাবাহিনীর ক্ষেত্রে অত্যন্ত অসৎ হয়ে উঠলাম মারাত্মক খারাপ একটি রাষ্ট্রের ক্ষেত্রে মারাত্মক খারাপ তাহলে কোনটা খুব মারাত্মক আর কোনটা কম মারাত্মক আমাদের এখন এই রকম একটা পরিস্থিতিতে আমরা এসে পৌঁছেছি কারণ আমাদের এই যে গণতান্ত্রিক রাষ্ট্রে সেখানে জনগণ এতটাও সচেতন এখনো পর্যন্ত হয়ে ওঠেনি যে তারা তাদের নেতাকে নিজেরা গিয়ে খুঁজে নিয়ে আসবে জনগণ যেদিন জাগবে যেদিন জনগণের মধ্যে সেই সচেতনতা আসবে সেদিন তারা নিজেরা গিয়ে তাদের নেতাকে খুঁজে নিয়ে আসবে তখন আর কেউ এরকম প্রার্থীর প্রয়োজন হবে না যে আমাকে গদিতে বসাও আমাকে গদিতে বসাও ইনফ্যাক্ট যেই ব্যক্তি এই রকমভাবে নাচতে থাকে যে আমাকে গদিতে বসাও সেই ব্যক্তি সবার আগে গদিতে বসার অনুপযুক্ত হিসেবে চিহ্নিত হয়ে যায় যদি সত্যিই কারো রাষ্ট্র চালানোর মতো ক্ষমতা থেকে থাকে সেই ব্যক্তির গদির প্রতি কোনো মোহই থাকবে না জনগণ কি চাইছে জনগণকে কোন চকলেটটা কোন মিষ্টিটা খাওয়ালে সে আমার গুণগান গাইবে এই বিষয়ে তার কোনো চিন্তাই থাকবে না তার মূল কাজ হবে রাষ্ট্রকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া তাতে আমি গদিতে বসলাম কি না বসলাম যেমন রামরাজ্যের কথা বলি রাম তো সেই ব্যক্তি কুলের মর্যাদা রক্ষা করতে হবে বনে চলে গেলাম ভরত সেই ব্যক্তি রাজ সিংহাসনে বসবো না রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যেতে হবে দাদার খরম নিয়ে যাচ্ছি বসিয়ে রাখছি আমি ওখানে রাষ্ট্র শাসন করতে হবে রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যেতে হবে রাষ্ট্র রক্ষা করতে হবে সেটাই মূল উদ্দেশ্য গদি আমার মূল উদ্দেশ্য নয় রামায়ণ থেকে আমরা এই জিনিসপত্রগুলো শিখি কিন্তু আমার জনগণ তো আর রামায়ণের যুগের জনগণ নেই যে আমি এখন সেই ধরনের কোনো নেতৃত্বকে খুঁজে নিয়ে আসতে পারবো ফলে আমাদের কাছে যেহেতু সেরকম ধরনের কোনো নেতৃত্ব নেই তাই আমাদেরকে একটু বুঝতে হবে যে কোন নেতৃত্ব কম ক্ষতিকারক আপাতত সেইভাবেই চলুক তারপরে কোনো একটা সময়ে গিয়ে মানুষ যদি জাগে এবং সেটা জাগাতে পারবে একমাত্র শিক্ষকরাই আমার এই যে ব্যক্তিত্রের পিছনে এত সময় দেওয়া এবং শিক্ষকদেরকে বারবার করে এই কথাগুলো বলার মূল জায়গাটা এটাই সমাজকে যদি পরিবর্তন করতে হয় গণতান্ত্রিক রাষ্ট্রের সমাজকে যদি পরিবর্তন করতে হয় তাহলে জনগণকে উপযুক্ত জনগণ মানাতে হবে উপযুক্ত জনগণ কোথা থেকে তৈরি হয় শিশু শিক্ষালয়ের মধ্যে ঢোকে শিশু অবস্থায় নাগরিক হয়ে সে শিক্ষালয় থেকে বেরোয় এই যে শিশু একজন শিশু সে যদি নিরক্ষর হয় তাহলেও তার আঠেরো বছর বয়স হয়ে গেলে সে ভোটাধিকার পায় তার শিক্ষার সাথে তার ভোটাধিকারের কোনো সম্পর্ক নেই কিন্তু একজন উপযুক্তভাবে শিক্ষিত শিশু যার মধ্যে বোধ আছে শুধুমাত্র সে মুখস্থ করে বিশাল একটি একাডেমিক স্কোর করে বেরিয়ে যায়নি যার মধ্যে বোধ রয়েছে সেই ধরনের একজন শিশুই উপযুক্ত গণতান্ত্রিক নাগরিক কারণ সে বোধ ছাড়া তার উপযুক্ত নেতৃত্বকেই সে বেছে নিয়ে আসতে পারবে না সেই ধরনের সমাজ যেদিন তৈরি হবে সেই দিন উপযুক্ত নেতা আমরা পাব তার আগে আমরা সেই ছোটবেলায় দুই কাঠ সেই বালামভাগের গল্প পড়েছিলাম মাঝখানে আর এক একটা তৃতীয় কোনো পশুকে বসানো হয়েছিল সম্ভবত একটি বানরকে বসানো হয়েছিল এবং সে নিজে নিজে খেয়ে নিচ্ছিল অর্ধেকের বেশি বানর বা এই ধরনের কোনো গল্প আমরা ছোটোবেলায় পড়েছি ফলে এই চতুর একজন মধ্যস্থতাকারীকে আমরা নিয়ে আসি কারণ আমরা সেই কারলির মতো বোকা জনগণ নিজেদের ভাগটা নিজেরা করতে পারি না ততটা আমাদের এখনও সেই ম্যাচুরিটি আসেনি আমরা এখনও সবাই নাবালক রয়েছি সেই কারণের জন্যে আমাদের জনগণ এখনও অত্যন্ত নাবালক গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য আমাদের জনগণ অত্যন্ত নাবালক সেই জন্যে তাদের মধ্যে এখনও সেই পরিস্থিতিটাই তৈরি হয়নি যে তারা তাদের একজন উপযুক্ত নেতাকে নিজেরা বেছে নিয়ে আসতে পারবে ফলে যতজনকে আমরা চারিপাশে দেখি তাদের মধ্যে অধিকাংশই রয়েছে যারা ক্ষমতার লোভে নেতা হতে এসেছে যে দু একজন মনে করে সমাজসেবা করবে বলে তারা রাজনীতিতে আসে আমাদের যে সংবিধান এবং যে রাজনৈতিক পরিকাঠামো তৈরি করা হয়েছে সেইখানে দু একজন পাঁচজন দশজন সৎ মানুষ নিয়ে রাষ্ট্রের বিশাল কোনো পরিবর্তন হয়ে যাবে না ফলে সংবিধানের যে রীতি এবং আমাদের যে জনগণ তাদেরকে যেভাবে শিক্ষিত করা হয়েছে এতদিন ধরে সব কিছু মিলেমিশে আমাদের যে গণতান্ত্রিক তা অত্যন্ত নাবালক অবস্থাতেই রয়েছে তাহলে এখন আমরা কি করব। এখন কি আমরা তাহলে সত্যি নোটাতে ভোট দিয়ে দেবো না কখনোই না এটা সবথেকে একটি বড় ভুল হয় যে দেখা যায় যাদের মধ্যে বোধ রয়েছে তারা এতটাই অবসাদে চলে যায় এই সমস্ত চারিদিকের আমাদের সামনে যে অপশানগুলো দাঁড় করানো হয় যে চোরকে নেবো না ডাকাতকে নেব। এই ধরনের একটা যখন আমাদের সামনে অপশান চলে আসে তখন অনেকেই খুব বিতঃস্রদ্ধ হয়ে হতাশ হয়ে ভোটটাই দিতে যান না অথবা নোটায় ভোট দিয়ে আসেন এর ফলে যেটা হয় যে ওই যারা অসৎ উপায়ে নিজেদের গদি দখল করার লড়াই করে তারা কোথাও না কোথাও থেকে সেই ভোটগুলিকে তৈরি করে নেয় ফলে সচেতন নাগরিক যে কজন আছে সেই কজনের তো অবশ্যই ভোট দিতে যাওয়া উচিত নোটায় নয় প্রার্থীদেরকেই ভোট দেওয়া প্রয়োজন কিন্তু তার আগে একটু বেছে নেওয়া যে যাকে ভোট দিচ্ছি তাকে আমি খারাপ তো ভাবছি কিন্তু কোন কোন প্যারামিটারে আমি তাকে খারাপ ভাবছি ওই যে একটু আগে বললাম যে খারাপ দুটোই কিন্তু তার মধ্যে প্যারামিটারের পার্থক্য হয়ে যায় সমাজে অনেক ধরনের অপরাধ আছে কিন্তু সেই অপরাধগুলোর প্যারামিটারের পার্থক্য হয় ফলে এই প্যারামিটার দিয়ে একটু ভেবে নিতে হবে যে যাদেরকে ভোট দিতে যাচ্ছি তারা কে কিসে কতটা দুষ্ট এবং কোন দিক থেকে দুষ্ট সেই যে তাদের অসৎ মনোবৃত্তি সেটা রাষ্ট্রের জন্যে এবং আমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্টের জন্য কতটা বেশি ক্ষতিকারক আজকে আমার হয়নি উন্নতি সেটার থেকেও বেশি গুরুত্বপূর্ণ আমার পরবর্তী প্রজন্মের জন্য আমি কি ভূমি রেখে যাচ্ছি আমি কি বাসযোগ্য ভূমি তাদের জন্য রেখে যাচ্ছি আমি কি ধরনের রাজনৈতিক ব্যক্তিত্বদের হাতে আমার রাষ্ট্র আমার রাজ্য আমার মাটি আমার প্রাকৃতিক সমস্ত যে সম্পদ আমার যে শিশুরা যারা কালকের মানব সম্পদ তাদেরকে কাদের হাতে তুলে দিয়ে যাচ্ছি এই প্যারামিটারে ভেবে ওই সব থেকে খারাপকে আগে বাদ দিতে হবে তার থেকে খারাপকে তারপরে বাদ দিতে হবে দিয়ে যেটা সব থেকে কম খারাপ বেঁচে থাকবে তাকে দেয়া হবে তাছাড়া আমাদের কাছে তো আর বিশেষ কোনো সুবিধে নেই যাদের যাদের জায়গাতে সত্যিই সৎ মানুষরা পড়েছেন তারা সত্যিই খুব ভাগ্যবান আর যাদের যাদের জায়গাতে এরকম অবস্থা যে ওই একদিকে এরকম অসৎ ব্যক্তি আর একদিকে ওইরকম অসৎ ব্যক্তি তাদের কিছু করার নেই তারা ওই নোটাই দিয়ে দেবো বা যাবো না এইখান থেকে বেরিয়ে আসুন বেরিয়ে এসে তারা ভোট দিন এবং এমন ব্যক্তিদেরকেই ভোট দিন যাদের মধ্যে সত্যি দূরদর্শিতা আছে যারা সোশ্যাল মিডিয়াতে জোকার সেজে আপনাকে দিনরাত এন্টারটেন করছে তাদের নয় যারা সত্যি। রাষ্ট্রের জন্যে রাষ্ট্রটাকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো ক্ষমতা অন্ততের মধ্যে আছে তাদেরকে দিন ভোট এবং ভোটকে কেন্দ্র করে যে মনোরঞ্জন চারিদিকে চলছে এটা তো কোনো মনোরঞ্জনের বিষয় নয় এটা আপনার শুধু একার ভবিষ্যৎ নয় আপনার রাষ্ট্র আপনার ভবিষ্যৎ প্রজন্ম এই সব কিছুর ভবিষ্যৎ নির্ভর করে থাকে এই একটা বিষয়ের ওপরে আপনি কার হাতে তুলে দিচ্ছেন দায়িত্ব এটা সত্যি কোনো খেলা নয় এটা আমাদেরকে তো একটু বুঝতে হবে এটা যে কতটা গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা তো আমাদেরকে একটু বুঝতে হবে সেটা আমাদের আপামর জনগণ যেদিন বুঝবে সেদিন আমাদের ভারতকে শীর্ষস্থানে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা থাকবে না এ বিশ্বাস তো আমার আছে